যিকোনো মুহূর্তত গ্রেপ্তার হব পারে সদৌ ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱা। শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে এবার গুরুত্বপূর্ণ গুরুত্ব অভিযোগ উত্থাপন করেছে এগারী যুবতী। যুবতীগী শারীরিক আর মানসিক নির্যাতন চলার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে যুবতীগিয়ে। গুয়াহী বিশ্ববিদ্যালয় আইন মহাবিদ্যালয়ের ছাত্রীগী এই গুরুতর অভিযোগের পিছতে এটা ভঙ্গাগড় আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে সদৌ ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ অভিযোগ এইবার উত্থাপন করেছে সদৌ ছাত্র সংস্থা এইগারী সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে। আমি কইসই যে ভঙ্গাগড় আরক্ষী থানাত গোচর রুজু করেছে এগারী ছাত্রী। ছাত্রীগিয়ে গোচর রুজু করেছে শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে। শঙ্করজ্যোতি বৰুৱাই শারীরিক আর মানসিক নির্যাতন চলার গুরুতর অভিযোগ উত্থাপন করে এই এজাহার দাখিল করেছে। আর এই এজাহারের পিছতে এটা সর্বত্রে চর্চা হয়েছে যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হব শঙ্করজ্যোতি বৰুৱা। কেন এই সরকার যখন হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনে নারী সুরক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে আছে, নারী নির্যাতনকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আছে, তে সময়তেই সদৌ ছাত্র সংস্থার শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে উঠা এই অভিযোগ কিমান সত্য, বা শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে উঠা এই অভিযোগ বা এই গোচরের পাছতে হয়তো গ্রেপ্তার হব পারে শঙ্করজ্যোতি বৰুৱা? কেন আমি এটা কথা কব লাগিব, আসলে আন্দোলনের পর আরম্ভ করে সদৌ ছাত্র সংস্থার যে 860 শহীদ বা কেঁচাতেজেরে যে ছাত্র সংগঠন গঠন হয়েছিল, জাতীয় এই সংগঠনটির এবার কলা দাগ বহাইছে শঙ্করজ্যোতি বৰুৱাই। শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে কালি কেবাটাও ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করেছে। আমি কইছো যে এগারী ছাত্রীয়ে এবার শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে আনিছে গুরুতর অভিযোগ, এজাহার দাখিল করেছে শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে। শঙ্করজ্যোতি বৰুৱাই প্রায় 3টা বছর প্রেমর সম্পর্ক স্থাপন করেছিল, আর প্রেমর সম্পর্ক স্থাপন করে যুবতীগীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল। শারীরিক সম্পর্ক করার পাছত প্রতারণা করার এটা অভিযোগ উত্থাপন হয়েছে শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে। আর এইবার আমি কই আছো যে শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে উঠা এই অভিযোগ কিমান সত্য হব, আর শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে যদি উঠা অভিযোগ সত্য হয় তেনেহলে যিকোনো মুহূর্তে গ্রেপ্তার হব পারে শঙ্করজ্যোতি বৰুৱা। এজাহার দাখিল করেছে ভঙ্গাগড় আরক্ষী থানাত শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে। এই আন্দোলনের পর আরম্ভ করে ধারাবাহিকভাবে দেখা গৈছিলে যে জাতীয় যুব সমস্যা আসে সমস্যার উপর মাত মাতিছিল, নারী নির্যাতনের ক্ষেত্রে বিভিন্ন স্লোগান দিছিল, সরকারক সমালোচনা করেছিল। কিন্তু এইবার শঙ্করজ্যোতি বৰুৱা সদৌ ছাত্র সংস্থার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উঠিছে নারী নির্যাতনের বা এইগারী যুবতীক নির্যাতন চলার গুরুতর অভিযোগ। যেগারী যুবতী ইতিমধ্যে স্পষ্টকৈ এজাহারত লিখিছে, কালির দিনটো মন্তব্য করেছিল যুবতীগিয়ে যে শঙ্করজ্যোতি বৰুৱাই প্রেমর সম্পর্ক রাখিছিল, পরিয়ালে জনাকৈ রাখিছিল, পিতৃ মাতৃয়ে জানিছিল, তেওঁলোক দুয়োরে প্রেমর সম্পর্কর কথা জানিছিল, আর দুয়োরে প্রেমর সম্পর্ক সন্মতি প্রদান করেছিল। আর তার পাছতেই শঙ্করজ্যোতি বৰুৱাৰ ছয়মাইলস্থিত যে ফ্লেট আছে তালেও সেই যুবতীগৰাকী আহিছিল, তাতো শঙ্করজ্যোতি বৰুৱাৰ কটাইছিল। ঠিক তেনেদরে শঙ্করজ্যোতি বৰুৱাই যুবতীগৰাকী বাসগৃহলে গৈছিল আর তাতো থাকিছিল। বহু ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করেছে, আর তার পাছত প্রেমর সম্পর্ক বর্তায় রাখি এবার এগারী যুবতী আসলতে যুবতী কণ্ঠশিল্পী যুবতীর প্রেমত পড়েছে শঙ্করজ্যোতি বৰুৱা। আর তারবাবে এইগারী যুবতী যীগী গুয়াহী বিশ্ববিদ্যালয় আইন মহাবিদ্যালয় যীগী ছাত্রী আছিল, ছাত্রীগীর সঙ্গে প্রেমর বিচ্ছেদ ঘটার পরিকল্পনা করেছিল, আর যুবতীগীক শারীরিক আর মানসিক নির্যাতন চলাইছিল। এই অভিযোগগুলো আসলে কিমান সচা? যে সময় আমি কইছো যে সদৌ ছাত্র সংস্থা একটা জাতীয় সংগঠন, সদৌ ছাত্র সংস্থায় সদায় মাত মাতি আছে নারী নির্যাতনের ক্ষেত্রে, সদৌ ছাত্র সংস্থায় সদায় শিক্ষার্থীসকলের উপর চলা নির্যাতনের উপর মাত মাতি আছে। তেনেস্থলত সদৌ ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছে, যে অভিযোগ আনিছে, যিধরণে শারীরিক আর মানসিক নির্যাতন চলার কথা কৈছে, আর এই যুবতীগী আমি কালি দিনটো সমগ্র ঘটনা ইতিমধ্যে বাতৰি প্রচার করা হয়েছে যে শঙ্করজ্যোতি বৰুৱাৰ যে মানসিক বা শারীরিক নির্যাতনের বলি হয়েছিল যুবতীগী, তার পাছত ট্যাবলেট সেবন করেছিল, অতি মানসিক চাপত ভুগিছিল, আর মানসিক চাপর মুক্ত পাবর অত্যাধিক হারত
টেবলেট সেবন করেছিল আর যার ফলত অসুস্থ হয়ে পড়েছিল আর যুবতীগীক টোটালিক জি এম সি এইচত ভর্তি করা হয়েছিল আর জি এম সি এইচত ভর্তি করার পাছতে চিকিৎসকে এই গোটেই ঘটনা সন্দর্ভত আরক্ষীক অবগত করেছিল আর আরক্ষীক অবগত করার পাছতেই ইতিমধ্যে যুবতীগীয়ে বিস্ফোরক যে মন্তব্য আগবাইছিল ভিডিও যোগে আর এই গোটেই কথাখিনি আমি ইতিমধ্যে কালির দিন কালি আসলে এই গোটেই ঘটনাখিনি আমি সম্প্রচার করেছোই কালির দিন যে যুবতীগীর যে ভিডিও আকার যেধরণে গোটেই সাংবাদিকর আগে প্রশ্নখিন কথাখিনি কৈছিল যে শঙ্করজ্যোতি বড়ুয়াই প্রেমর সম্পর্ক বর্তাই রাখিছিল প্রেমর সম্পর্ক রখার পাছত যুবতীগীক প্রতারণা করেছে এগারী যুবতী কণ্ঠশিল্পী যুবতীর সঙ্গে প্রেমর সম্পর্ক গড়িবলে গৈ এই যুবতীগীর সঙ্গে বিচ্ছেদ বিচারিছে আর তার প্রতারণা করার যেধরণে প্রতারণা করেছে বা বিচ্ছেদ বিচারি শারীরিক আর মানসিক নির্যাতন চলাইছে ছয় মাইলস্থিত যে ফ্লেট আছে ফ্লেটলে নিয়ে আসলে শারীরিক নির্যাতন চলার অভিযোগ উত্থাপন করেছে কালির দিন শঙ্করজ্যোতি বড়ুয়ার বিরুদ্ধে কি ভয়ঙ্কর অভিযোগ আনিছিল যুবতীগীয়ে আমি যুবতীগীর মন্তব্যটা আপনার শুনাই লোক বিচার এই মুহূর্ত আসলে এই বস্তুটো সুইসাইড বলে উলাইছে এটা সুইসাইড এনেকা একটু কথা নয় কারণ ইমান উইক নহয় মই এটা মই সকলকে কব বিচার অকল আপনার বুলিয়ে নহয় মই শো ক্যামেরা মই সবকে কব বিচার কোনো সুইসাইডক প্ল্যান করা নাই এটো হব পারে বহুত টেনশনত মই ওভারডোজ হয়ে গেছে মেডিসিনের কারণ মোর খুয়া খুয়া থাকা রেস সব খেলিমেলি মোর মেন্টেল পিস গল মোর ফিজিক্যালটো কবই নালাগে ভালে খারাপ মেন্টেল পিস মোর সব এজন মানুষের কারণে যা বলে কব পারি আজ ছমাহ মই মেন্টেলি বহুত বেশি আনস্টেবল তো নামটো কি যেহেতু আপনি নাম কৈছে ইতিমধ্যে কৈছে ছাত্র নেতা এগারী সকলে জনপ্রিয় বলে কৈছে কোন হয় সেইগারী তখন কোনটো পয়েন্ট জনপ্রিয় মই নাজানো কিন্তু মোৰ কাৰণে তখন জনপ্রিয় আজি ডেটত নহয় তখন হয়তো লুকসর কারণে তখন জনপ্রিয় হব পারে বাকি তখন কাণ্ড কারখানার কারণে তখন জনপ্রিয় একদমই হব না লাগে তখন অন্য কোনো নয় সদু অসম ছাত্র সন্থার বর্তমান সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়া মই ভয় নকৰো তখন নাম কবলে তখনকো ভয় নকৰো হয়তো সাগে ফ্রন্টত পালে মই তখন এটা সব ডিজার্ভ করে তখন মূলত করলে মানে চ্যালেঞ্জ করি তখন মোট ফ্রন্টত আহক মোট মার দেউতার ফোন পিক করক মোট ফোন পিক করক মো ব্লগ খুলক তখন যদি ইমান গাছ আছে আর যাগী মানে কণ্ঠশিল্পী হয় কণ্ঠশিল্পীগীর নাম এটা কারণে লোক বিচার কারণ কণ্ঠশিল্পীগীকে মো বহুত কথা শুনেছিল যেটা মানে কন্টেক্ট করেছিল নাম নল মানে কণ্ঠশিল্পীগীর মূর কথা বতরা হয়েছিল মো বহুত কৈছিলে কি উইদাউট এভিডেন্স আপনি কেন কি কব লাগে এভিডেন্স মূর ওর আছে দুজন আহিব মূর ওর মানে এভিডেন্স দেখাই এভিডেন্স যুবতীগীকে কি কৈছে আমি এই এই মুহূর্তে আপনার শুনালো যে যুবতীগীকে যিখিনি অভিযোগ আনিছে শঙ্করজ্যোতি বড়ুয়ার বিরুদ্ধে যিধরণের অভিযোগ উত্থাপন করেছে যে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন চলা হয়েছিল মারপিট করা হয়েছিল যুবতীগীকে যিধরণে কৈছে যে শঙ্করজ্যোতি বড়ুয়া এগারী যুব যুবতী কণ্ঠশিল্পী যুবতী প্রেমত পড়েছে আর প্রেমত পড়ার পাছতে শারীরিক মানসিক নির্যাতন চলাইছিল কি ধরনের প্রেমর সম্পর্ক বর্তাই রাখিছিল পরিয়ালে জনাক যিধরণে প্রেমর সম্পর্ক বর্তাই রাখিছিল এই গোটেই কথাখিনি আনিছে আমি এটা কথা কইছো যে নারী নির্যাতনে হোক বা নারী শারীরিক মানসিক নির্যাতনের সময়ত বা নারী বিভিন্ন ধরনের যে ধরনের নির্যাতনের সম্মুখীন হয়েছিল বা দলবদ্ধ ধর্ষণে হোক বা এয়া হত্যা প্রসঙ্গে হোক বা এয়া যৌতুকর নির্যাতনে হোক বা এনে ধরনের যুব ঘটনা সংঘটিত বিগত সময়ত হয়ে আইছিল সেই ক্ষেত্রে কিন্তু বলিষ্ঠ কণ্ঠরে সদৌ ছাত্র সন্থায় প্রতিবাদ সাব্যস্ত করে আইছিল এই মুহূর্ত সদৌ ছাত্র সন্থার এইগারী যিগী শঙ্করজ্যোতি বড়ুয়া সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়ার বিরুদ্ধে উঠা এই অভিযোগের পাছত সদৌ ছাত্র সন্থার মুখ্য উপদেষ্টার আরম্ভ করে সদৌ ছাত্র সন্থার মজিয়ার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করব বা শঙ্করজ্যোতি বড়ুয়ার বিরুদ্ধে উঠা যে অভিযোগ এই অভিযোগের সন্দর্ভত কি মন্তব্য করব শঙ্করজ্যোতি বড়ুয়ায় শঙ্করজ্যোতি বড়ুয়া এতালেক কোনো কথা স্পষ্ট করা নাই যুবতীগীর সঙ্গে প্রেমর সম্পর্ক আছিল আর এই যুবতীগী যদি আমি কোম এগারী ছাত্রী যেহেতু আইন মহাবিদ্যালয় এগারী ছাত্রী হিসাবে আছে আইন মহাবিদ্যালয় অধ্যয়ন করে আছে আর ছাত্রীগীর বিরুদ্ধে উঠা নির্যাতনের সন্দর্ভত সদৌ ছাত্র সন্থার মজিয়ার এটা কি কব শঙ্করজ্যোতি বড়ুয়ার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন হয়েছে শঙ্করজ্যোতি বড়ুয়ার বিরুদ্ধে যে গোচর রুজু হয়েছে ইয়ার পাছত আরক্ষী প্রশাসনে এটা কি ব্যবস্থা গ্রহণ করব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে এনে ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করে আছে বিগত সময়ত যে সদৌ ছাত্র সন্থার সাধারণ সম্পাদক হওয়ার এটা
শঙ্করজ্যোতি বৰুৱা বাছি যাব নেকি তাক লৈ এতিয়া প্রশ্ন সর্বত্রে সৃষ্টি হয়েছে। শঙ্করজ্যোতি বৰুৱাক আসলে গ্রেপ্তার করব সক্ষম হবনে নাই আরক্ষী প্রশাসন? শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করব আরক্ষী প্রশাসনে? মুখ্যমন্ত্রীগুলি শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে কি মন্তব্য প্রকাশ করব? কেন মুখ্যমন্ত্রীগুলি নারী নির্যাতনের ক্ষেত্রে নারী যুক্ত শারীরিক হোক বা মানসিক নির্যাতন রোধের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আছে, বিভিন্ন কঠোর শাস্তির কথা কেবিনেটতো ঘোষণা করে আছে যে নারী নির্যাতনের ক্ষেত্রে বা নারী হত্যা ধর্ষণ আদি বিভিন্ন ধরনের শারীরিক মানসিক নির্যাতনের যদি বলি হয়, যদি কোনোবা কারোবার যেগুলি দোষী সাব্যস্ত হয় বা দোষী হয় তেওঁ ক্ষেত্রে কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা মুখ্যমন্ত্রীয়ে কেবিনেটতো এই সন্দর্ভত মন্তব্য করে আছিল। বিভিন্ন সময় নারী নির্যাতনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা দেখি, সেয়া লাগিলে ধিং কাণ্ডই হোক, সেয়া লাগিলে আর জি কোর হসপিটালে হোক, বিভিন্ন প্রান্ত বিভিন্ন নারী নির্যাতনের সম্মুখীন হওয়া বা নারীর ক্ষেত্রে হওয়া অপরাধজনিত যিকোনো ঘটনার বাবে কঠোর পৰা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে আছে, কঠোর ব্যবস্থা গ্রহণ করে আছে। কিন্তু তেনে সময়ত এগারী অধ্যয়নত ছাত্রীর বিরুদ্ধে ছাত্রীয়ে যে অভিযোগ আনিছে শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে, অধ্যয়নত ছাত্রীগুলির বিরুদ্ধে যে শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ উত্থাপন করেছে শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে, এই ছাত্রীগুলির ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করব আরক্ষী প্রশাসনে? গোচর রুজুর পড়ার পাছত যেহেতু বিভিন্ন সময় দেখা যায় যে গোচর রুজু হওয়ার কিছু পাছতেই অভিযুক্ত যিগৰাকীৰ বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়, অভিযোগ উত্থাপন হওয়ার ব্যক্তিগুলিক ততাতৈয়াকৈ গ্রেপ্তার করা দেখা গৈছে বা বিচাৰি উলিওৱা দেখা গৈছে। কিন্তু শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে আরক্ষী প্রশাসনে এতিয়া কি ব্যবস্থা গ্রহণ করব, ভঙাগড় আরক্ষীয়ে কি ব্যবস্থা গ্রহণ করব, বা সদৌ ছাত্র সন্থার মজিয়ারপরা শঙ্করজ্যোতি বৰুৱাৰ এই কাণ্ডক লৈ কি মন্তব্য প্রকাশ করব, সদৌ ছাত্র সন্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱাৰ এই অভিযোগ কিমা কেনে ধরনের প্রত্যাখ্যান করব, এই গোটাই কথাখিনি পরবর্তী সময় কেনে ধরনের শঙ্করজ্যোতি বৰুৱাৰ প্রসঙ্গ ইতিমধ্যে যে রাজ্য তোলপার হয়েছে, আমি কইছো যে এইগুলি ছাত্র সংগঠন বিভিন্ন সময়ত নারী নির্যাতন বলি হলে বা নারী শারীরিক মানসিক নির্যাতনের বলি হওয়ার লগে নারী সুরক্ষার দাবিত কি ধরনের বর্জ্য ধ্বনি আসলে কম্প্রমাণ করে আছে, বিভিন্ন ধরনের সমালোচনা করেছিল সরকার আরক্ষী প্রশাসনক সমালোচনা করেছিল। কিন্তু এইবার শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন হয়েছে, শঙ্করজ্যোতি বৰুৱাক এটা গ্রেপ্তার করবনে নাই, শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন হয়েছে এই ক্ষেত্রে আসুয়ে মাত মাতিবনে নাই? আসু আসলে মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য বিগত সময় দেখিছে দীর্ঘকাল সময় আসুত আছে, আসুর মুখ্য উপদেষ্টাগুলি এই ক্ষেত্রে কি স্পষ্ট বক্তব্য প্রকাশ করব আসুর মজিয়ারপা? আমি ব্যক্তিগতভাবে কাকু মন্তব্য প্রকাশ করার কথা কোনো নাই, আসুর মজিয়ারপা আসলে এই গোটাই বিষয়টি সন্দর্ভত কি মন্তব্য প্রকাশ করব? সদৌ একটা সদৌ ছাত্র সন্থা জাতীয় সংগঠন, জাতীয় স্বাভিমানী সংগঠন, যুক্ত সংগঠনে সমস্যা সমূহের ক্ষেত্রে মাত মাতি আছে, জাতীয় সমস্যার ক্ষেত্রে মাত মাতি আছে, ব্যক্তি বিশেষে যেতিয়া এনে ধরনের সরকারের বিভিন্ন ধরনের বা বিভিন্ন লোকের যে অপরাধমূলক ঘটনার পর যেধরনের বলি হয় এই ক্ষেত্রে ন্যায় দিয়ার সরকারের ওর দাবি উত্থাপন করে আছে, কিন্তু এই যুবতীগুলিক ন্যায় দিয়ার সদৌ ছাত্র সন্থায় ব্যবস্থা গ্রহণ করবনে নাই, সদৌ ছাত্রই মাত মাতি সদৌ ছাত্র সন্থায় মাত মাতিবনে নাই, সদৌ ছাত্র সন্থার মজিয়ারপা কি স্পষ্ট স্পষ্টীকরণ দিয়ে, বা সদৌ ছাত্র সন্থায় আদি আজির দিন শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করব, যেহেতু কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হয়েছে শঙ্করজ্যোতি বৰুৱা আর শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে উঠা এই অভিযোগ আর যে ভঙাগড় আরক্ষী থানাত রুজু হয়েছে গোচর আর এই গোচরের সবিশেষের পাছত কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করব পরবর্তী সময়ত আপনার আমি সবিশেষে জানাই যাব। আপনাদের চাই থাকবে দ্য নিউজ প্লাস। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017330।